আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নে জান্নাত দেখলে, জান্নাতুল ফেরদাউস দেখলে, হাউজে কাউসার দেখার তাবির কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি কেউ জান্নাতের রেজওয়ান বা খাজানজিকে স্বপ্নে দেখে, তবে আল্লাহ তাআলার নিয়ামত এবং শান্তি লাভ করিবে, বিপদ মুক্তি থাকিবে। যেহেতু আল্লাহ তাআলা বলবেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, এবং জান্নাতের জান্নাতের খাজানচিগণ তাদেরকে বলিবে তোমাদের উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। সূরা জুমার আয়াত নম্বর 73। যদি কেউ দেখে জান্নাতের ফেরেশতারা তাহার নিকট আসিয়াছে এবং তাহাকে সালাম দিয়াছে, তাহলে সে এমন কোন কাজের উপর অটল থাকিবে যাহা তাহাকে জান্নাতে পৌঁছে দিবে। যেহেতু আল্লাহ তাআলা ফরমাচ্ছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা তাহাদের নিকট প্রবেশ করিবে প্রত্যেক দরজা দিয়া, আর তাহারা আর তাহাদের খাতেমা বিল খায়র হইয়া যাইবে। সূরা রাদ আয়াত নম্বর 23। যদি কেউ জান্নাতে প্রবেশ করিয়ে দেখে ইনশা আল্লাহ সে জান্নাতে যাইবে, ইহা তাহার জন্য আগাম সুসংবাদ এবং তাহার নেক আমলগুলি আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে। জান্নাতের ফলমূল দেখা, এটা কখনো কখনো মানুষের নেক কলমা বা নেক কথাগুলির মতো, অর্থাৎ যে ব্যক্তি যেরকম জান্নাতের ফলমূল দেখিবে তাহার নেক আমল এবং নেক কথাগুলি তদ্রূপ হইবে। জান্নাতের বাগান, জান্নাতের ভুর গেলমান, জান্নাতের ঝর্ণা ইত্যাদি দেখা ওই নেক কাজের প্রতি ইঙ্গিত করে যেগুলো সে তাকওয়া পরহেজগারির সাথে করিয়াছিল। স্বপ্নে জিন শয়তান তাবির নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম আগাম মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।